কথা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনার একটু বলেন তো, আপনার ছোটবেলা যে ঘটনাগুলো ঘটেছে আর কি। ছোটবেলা আমি অনেক ছোট থাকতে, যখন আমি ক্লাস ফাইভে পড়ো, ফাইভে উঠছি, ফোর থেকে ফাইভে উঠছি, তখন আমার বাবা মারা যায়। তারপর যখন ক্লাস এইটে পরীক্ষা দিয়েছি, এইটে পরীক্ষা দেওয়ার পর আমার মা মারা যায়। তারপর থেকে আমার কাকা, আমার পিসি আমার মানুষ করতেছে। আমার ছোটো বোন, দুই বোনও তখন খুব ছোট ছিল। আচ্ছা ঘটনাটা, পুরো ঘটনাটা বলেন। যখন আপনি ক্লাস ফাইভে পড়েন তখন আপনার বাবা মারা গিয়েছে, তখন আপনি কোথায় ছিলেন? আমরা আমাদের বাড়িতে ছিলাম। আপনাদের যে বাড়িটা, নিজের বাড়ি, যে বাড়িটা দখল করে নিয়েছে ওই বাড়িতে ছিলেন? হ্যাঁ। আচ্ছা এরপরে আপনার পড়াশোনা আপনার মা কীভাবে চালিয়েছে? আমার মা পড়াশোনা চালানো, তখন আমরা তো যৌথ ফ্যামিলি ছিলাম, তো আমার কাকাই চালাইছে আমার পড়াশোনা। আপনার কাকুয়ে লেখাপড়া চালিয়েছে? আচ্ছা এরপরে আপনি যখন ক্লাস এইটে পড়াশোনা করছেন তখন আপনার এইটে এক্সাম দিছি, যখন এক্সাম দিছি, বলেন আপনার ঘটনাটা পুরো ঘটনাটা বলেন। ক্লাস এক্সাম দিছি, এক্সাম দেওয়ার পরে রেজাল্ট দেওয়ার আগে আমার মা মারা যায়। আপনি তো চুপ হয়ে যাচ্ছেন, আমি আপনাকে, আমি আপনার পুরো ঘটনাটা আপনি আপনার মতন করে বলেন, যে আপনি যখন ক্লাস ফাইভে পড়েছেন তখন আপনি আপনাদের বাড়িতে ছিলেন, তখন আপনার মারা গেছে আপনার বাবা, এরপরে আপনি যখন ক্লাস এইটে পড়াশোনা করেন তখন মারা গেছে আপনার মা, তখনই কি আপনি আপনাদের বাড়িতে ছিলেন? হ্যাঁ, তখন আমি আমাদের বাড়িতেই ছিলাম। এরপরে কি ঘটনা ঘটেছিল? যখন ক্লাস নাইনে, আমরা যখন ক্লাস নাইনে পড়ি তখন ওনারা এদিক দিয়ে প্রজেক্টগুলো করে, তারপর আমাদের জমির উপর দেওয়া রাস্তা নিছে, তো অপরসাইডে দিয়ে দিবে বলছে, দেয় নাই। পরবর্তীতে আমাদের জমি বিক্রির জন্য বলছে, তো আমার কাকা বলছে চার লক্ষ টাকা করা চাইছে, তারা দুই লক্ষ টাকা বলছে, তারপর কাকা দেয় নাই। পরবর্তীতে একটা টাইমে এসে আচ্ছা পঞ্চাশ লক্ষ টাকা দিবে বলছে, আচ্ছা দিবে, অ্যাকাউন্টে দেওয়ার কথা বলছে। পরে একটা টাইমে আমরা শুনি যে আমার বাবা মারা গেছে, আমাদের হিন্দু ধর্মের যেহেতু মেয়েরা সম্পত্তি পায় না, আমার বোন নাই, ভাই নাই, সেহেতু আমরা মেয়ে মানুষ সম্পত্তি পাবো না, এই জন্য কাকার জমিটা দিবে, আমাদেরটা দিবে না। তো পরে আর আমরা জমি দেই নাই, ওইখানেই ছিলাম। পরবর্তীতে একটা টাইমে শিকদারের ছেলেরা আসে, তো আমার পুরো পাটলি, আমার পিসি পাটলিতে গেছে পাশের বাড়ি, আমি কলেজ থেকে এসে রান্না বান্না করে বাসায় ছিলাম। তারপর ওনারা আসে, পর আমার পিসি আমার ডাক দিয়ে পাশের বাড়ি থেকে আমার ছোটো বোন দিয়ে ডাক দিয়ে নিছে, ওনারা আসলে পাকা অস্ত্র করে, তারপর একটা মেয়ে মানুষ বাড়িতে থাকা কেমন ডাক দিয়ে নিয়ে আসে, যে আমি মোবাইল হাতে করে ঘর তালা মেরে চলে আসছি পাশের বাড়িতে, তো তারপর থেকেই আমাদের আর ঢুকতে দেয় না। আচ্ছা আপনি তখন ক্লাস নাইনে পড়াশোনা করেন? না, তখন যখন এগুলো শুরু করছে তখন ক্লাস নাইনে পড়াশোনা করি, আর যখন থেকে আমরা বাড়িতে ঢুকতে পারি না তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন? আচ্ছা তখন থেকেই ফ্যামিলির সব খরচ আমি করছি, ফ্যামিলি খরচ সব কিছু আপনি চালিয়েছেন। আপনি কি করতেন? মানে তখন টিউশনই করতাম। টিউশনই করতেন? ইন্টার পরীক্ষার পর রেজাল্ট দেওয়ার পর মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্ডারে কিশোর কিশোরী স্থাপন প্রকল্প নামে একটা প্রজেক্টে জেন্ডার প্রমোটার হিসেবে চাকরি করি। আচ্ছা ওখানে কয় টাকা স্যালারি? আট হাজার। আচ্ছা আপনাদেরকে এরপরে লালন পালন করেছে আপনার পিসি এবং কাকু, তাদের এই ঘটনা আসলে কি তারা আপনাকে লালন পালন করেছে? হ্যাঁ অবশ্যই, তারা না লালন পালন না করলে আমরা কোথায় থাকতাম, কি করতাম? আপনি তো আপনার ফ্যামিলিতে সবচেয়ে বড়, তিন বোনের ভিতরে আপনি বড়, তো আপনি তো আপনার বাবাকে তখন ক্লাস এইটে পড়েন, মানে আপনি কিছুটা বুঝেন, যখন মারা গেছে তখন ক্লাস ফাইভ, হ্যাঁ তখন হয়তো আপনার মা সেই আপনাকে বা কাকু ছিল কষ্টটা বুঝতে দেয়নি, যখন আপনার মা মারা গেছে সে মানে তো এরপর থেকে আপনারা কখনো কষ্ট করেছেন বা খাওয়া দাওয়া বা কোনো কষ্ট করছি? কষ্ট তো অবশ্যই করছি, এরকম দিন গেছে আমরা সারাদিন রাতে এক বেলাও খাইছি, আবার কোনো দিন রাত্রেও খাইছি, আবার দুই বেলাও খাইছি, এরকম দিন গেছে। পড়াশোনার খরচ চালাইতে অনেক সমস্যা হয়েছে। আপনার সেই কষ্টের কথাগুলো বলেন, যে কখন কি ঘটেছে, যে এমন টাইমে যাকে গেছে মানুষের ভিতরে এমন কষ্ট আসে যেটা সে খুব কান্না করে বা অনেক সহ্য করতে পারে না, বা এলাকার মানুষজন দেখছে আপনাদের কষ্টগুলো? এলাকার মানুষজন বলতে কি, বিপ্লব শিকদার তখন, আমি যখন ক্লাস নাইনটেন, উনি আমার পড়াশোনার খরচ দিছে, বই কিনা, তারপর প্রাইভেট করা ওইগুলো উনি দিছে, ওইগুলো তো অস্বীকার করা যাবে না, মানে জানেন ওনার অবদানটাও ছিল। এই বিপ্লব শিকদার কি আপনাদের জায়গা দখল করেছে? না। তাহলে
এটা তো ওনার চাচা, দখলকে আমার বাড়িতে ঢুকতে দেয় না। আপনাদেরকে বাড়িতে ঢুকতে দেয় না? আচ্ছা, দখল করেনি, বাড়িতে ঢুকতে দেয় না। আচ্ছা, নাম কি তা যে দখল করেছে? জয়নাল হক শিকদার। জয়নাল হক শিকদার? হক শিকদার, হ্যাঁ। আচ্ছা, যে আপনাদের জায়গা দখল করেছে, ওখানে আপনাদের কতটুকু জায়গা ছিল? কতটুকু জায়গা ছিল? ৪১% জায়গা ছিল। আপনি যখন আপনাদেরকে একবার বাড়ি থেকে ফাঁকা করলি, যেমন আপনি ধরেন আপনি তখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেন, আপনি তো মোটামুটি সব কিছু বোঝেন, হ্যাঁ, তো এর ভিতরে আপনারা কি ভয়ে বাড়ি থেকে চলে আসতেন গোলাগুলি যখন হচ্ছিল? গোলাগুলি তো একটা ভয়ই আছে, ফাঁকা আওয়াজ করে এরা যে কোনো সাইডই করতে পারে। তো একটা মেয়ে মানুষ একটা ফাঁকা বাড়িতে থাকা একটাই না, তো ওনারা ছেলে মানুষ কোথা থেকে কি করে ফেলে? তার কোনো ঠিক আছে, পাশের বাড়িতে যেয়ে দাঁড়াইছি, ওরা প্রতিবার আসলে আমরা পাশের বাড়িতে যাই, সবাই পাশের বাড়িতে যেয়ে দাঁড়াই, ওনারা চলে গেলে আবার বাড়িতে চলে যাই, তো এবার ওরকম জোনাটা চলে যাবে, তারপর বাড়িতে যাব। তো পরে তো আমরা ঢুকতেই পারিনি। পরে ঢুকতে পারেননি কেন? ঢুকতে দেওয়া হয়নি। আপনারা গিয়েছিলেন ঢুকার জন্য? হ্যাঁ। যাওয়ার পরে কি বাধা দিচ্ছে? হ্যাঁ। আপনারা কি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন বা পুলিশ প্রশাসন বা কোনো কি ব্যবস্থা নিব আমরা? এখন আপনারা থাকছেন কোথায়? এখন আমরা যে ভাড়া থাকতেছি। কয় টাকা ভাড়া? ১০০০ টাকা। ১০০০ টাকা ভাড়া কে দেয় এই টাকাটা? আমি। আপনার অনেক টাকা হয়ে গেছে? না, এর মধ্যে চলতে অনেক টাকা হয়ে গেছে যায় নাই, তো এর মধ্যে সবকিছু চলতে হয়। কিসের ভিতরে বা আপনি কত টাকা স্যালারি পান? আমি মহিলা বিষয়ক অধিদপ্তর আন্ডারে কিশোর কিশোর স্থাপন প্রকল্প নামে একটা প্রজেক্টে চাকরি করি, ওইখানে আমি ৮০০০ টাকা স্যালারি পাই। এই ৮০০০ টাকার ভিতরে তিন বোনের পড়াশোনা, ফ্যামিলি খরচ, ডাক্তার খরচ, বাসা ভাড়া সব এর ভিতরে। কয়জন মেম্বার আপনার? ৫ জন ছিল, আমার কাকা মারা গেছে ৬ মাস হয়েছে, এখন ৪ জন। মানে আপনাদের ৪ জনই মেয়ে? মানে শেষ সম্বলটুকু ছিল ধরেন আপনাদের থাকার জায়গা, যেটা আপনাদের সম্পত্তি সেটাও দখল করে নিয়েছে শিকদারেরা। এরপরে আপনার মানে আপনার চাচা, যেটা আপনাদেরকে মোটামুটি এক কাকা সাপোর্ট দিত, তিনিও কিন্তু চলে গিয়েছেন, মারা গেছেন। এরপরে সংসারের পুরো এখন ৪ সদস্যের দায়িত্ব আপনার হাতে। আচ্ছা, আপনার পিসি আপনাদের জন্য নাকি বিয়ে করেন, সেইটা বলেন তো। তখন আপনি কিরকম কোন ক্লাসে পড়ছেন বা সে কেন এই ডিসিশনটা নিয়েছে? খুবই ছোট ছিলাম, আমার বাবা যখন মারা গেছে তখন তো আমি খুবই ছোট, কাকা কুমিল্লা থাকতো, ওখান থেকে খরচ পাঠাইতো। তো পিসির বিয়ে করে নেই, পিসির হাতে আমাদের বাবা তুলে দিয়ে গেছে, তো ওই ভিত্তিতে পিসি আর বিয়ে করে নেই, পরবর্তীতে আমাদের কে দেখবে? আপনি তো একজন নারী। হ্যাঁ। আপনার পিসিও একজন নারী। একজন নারী কতটা স্যাক্রিফাইস করেছে আপনাদের জন্য? জীবনে পুরোটাই স্যাক্রিফাইস, পুরো জীবনটাই স্যাক্রিফাইস, পুরো জীবনটাই স্যাক্রিফাইস। তার জন্য আপনারা কি আপনি কি করেছেন? আপনি বা আপনি তো এখন চাকরি করেন, ৮০০০ টাকা হোক চাকরি করেন, যতটুকুই পারি করার চেষ্টা করি, সামর্থ্য যতটুকু কি হয়। আচ্ছা, সমর্থ যত এতে কি হয়, আপনারা যারা সমাজের বৃত্তশালী আছে তাদের কাছে কোনো সহযোগিতা চাচ্ছেন কিনা, বা আপনার যে আপনাদের যে সম্পদ বাড়ি বাড়ি? হ্যাঁ, ইউনিয়ন পরিষদ থেকে এই সাহায্য, মানে হাত থেকে সাহায্য চাইবো আমরা, কারো থেকেই চাই না, যা নিজেদের যা আছে তা দিয়ে চলার চেষ্টা করি। মানে ইউনিয়ন পরিষদ থেকে আপনারা কোনো সহযোগিতা পান? পাইনি। আপনার পিসি তো বয়স্ক মানুষ, সে তো কি ইউনিয়ন পরিষদের সে কোনো ভাতা পায় না? পিসির হচ্ছে কি আইডি কার্ডের বয়স কম, বয়স কম ওঠার কারণে উনি ভাতা পায় না। এরকম চালের কার্ড আছে, এই কার্ড আছে, এগুলো আমরা পাইনি। কোন ধরনের আপনারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান না? সরকারি সুযোগ সুবিধা বলতে কি, আরো ১০ বছর আগে যখন প্রথম মেম্বার হয়েছে তখন যা নির্বাচিত হয়েছে তখন পাইছে ওই প্রথম বছর, কিন্তু এখন এই ৫-৬ বছর যাবৎ পাই না আমরা কিছু। ৫-৬ বছর যাবৎ পান না? এখন আপনার টাকা দিয়ে আপনার এই যে ছোট্ট ঘরটি, যে ঘরটি আমরা দেখছি, এই ঘরটি ১০০০ টাকা ভাড়া দিয়ে এই ঘরে আপনারা ৪ জন থাকেন, তো এতে ধরেন এলাকার বা কোনো ধরনের, আপনারা তো ৩ জন বোন বা দেখা গেছে আপনি এখন অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করেন অ্যাকাউন্টিংয়ে, তো এলাকা ভিত্তিক বা কোনো ধরনের ঝামেলাতে পড়েন কিনা? যে আপনাদের কোনো ধরনের ঝামেলাতে নেই, এখানে আমরা খুব নিরাপত্তায় আছি, নিরাপদে আছি, নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারতেছি, নিজের ইচ্ছা মতন চলাফেরা করতে পারতেছি, নিজের বাড়িতে সবাই যেমন চলাফেরা করে ওরকম ভাবে চলাফেরা করতেছি। সেই সাপোর্টটা আপনারা এখানে পাচ্ছেন? হ্যাঁ, এখানে সাপোর্টটা পাই। আপনারা কি আপনাদের আপনাদের বাড়িতে ফিরে যেতে চান না? হ্যাঁ, ফিরে যেতে কেন যাব না? আমাদের গার্জিয়ান আছে, আমার পিসা আছে, আমার বড় দাদারা আছে, এখন ওনারা যেটা সিদ্ধান্ত নিবে ওইটাই।
শক্ত দখল করে নিচ্ছে। ওরা কি আপনাদেরকে যে টাকা পয়সা দিব বলছে বা আপনার চাচা কাকাকে কোনো টাকা পয়সা দিয়েছে সিকদারেরা? না, তখন কোনো টাকা পয়সা দেয়নি। ওই যে যখন বলছে যে আমার বাবার জমির টাকা দিবে না, 20 লক্ষ টাকা দিবে, তারপর আমরা বলছি যে আমরা জমি বিক্রি করবো না, যে বাবা তোর বাবা থাকবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন রূপারানী দে, তিনি কিন্তু অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করেন। তাদের সে যেই নিজের বাপ দাদার যে ভিটাবাটি ছিল সেটাও কিন্তু দখল করে নিয়েছে সিকদারেরা। এরপর থেকে তারা চলে আসছেন, একটি ছোট্ট ঘরে ভাড়া থাকছেন, কিন্তু এখন পর্যন্ত তারা সেই জমির কোনো টাকা পয়সাও পাননি, এমনকি তারা তাদের নিজের বাড়িতে ঢুকতে পারেননি। এবং তাদেরকে সে যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে তখন তাদেরকে বাড়ি থেকে বের করার জন্য তারা ফাঁকা গুলি বলেন বা ফাঁকা আওয়াজ বলেন বা আতঙ্ক ছড়িয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দর্শক আমাদের সাথে থাকেন, আমরা ধারাবাহিকভাবে তার যে পিসি তাদের জন্য স্যাক্রিফাইস করেছেন, সারাটা জীবন বিয়ে করেননি তাদের তিন বোনের জন্য, আমরা তার সাথে কথা বলবো এবং তার অন্য যে বোনগুলো আছে তাদেরও আমরা কথা শুনবো। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।